হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হলো দিওয়ালি, তো আমি ভাবলাম যে সকাল থেকে ব্লগটা করি। আজকে আমি সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি সব কিছু। তো কারণ আমি যখনই ব্লগ করি এদিক ওদিক থেকে ব্লগ করে ফেলি, তো তার কারণে আজকে আমি ভেবেইছি যে সকাল থেকে ব্লগ করব পুরো একদম বিকাল পর্যন্ত, মানে রাত পর্যন্ত। তো চলো ব্লগটা কিন্তু তোমরা ফুল দেখতে থাকো। আর কালকে হাতে মেহেন্দি লাগিয়েছিলাম, তো কালার মোটামুটি এসেছে, যে দেখতেই পাচ্ছ। তো আমি না মেহেন্দি লাগাতাম না, তো মানে ইচ্ছা ছিল না যে লাগাবো। তো তারপরে আমাকে মেয়েটা বললো, মানে নিচের দিদিটা বললো যে একটুখানি লাগাও। তো তার কারণে এই যে দুটো হাতে একটু একটু করে লাগিয়ে দিয়েছে, ওই লাগিয়ে দিয়েছে, আমি আর লাগাইনি নিজে। তো চলো, বিছানা পিছানা সব কিছু গোছানো হয়ে গেছে, কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আমি শুধু চানটা করেছি, গোপালসোনাদেরকে তুলবো, ওদেরকে খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাবান্না করবো। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চান করে চলে এসেছি, চান করে এসে একটুখানি শাড়ি পরলাম আজকে। তো নাইটি পরতাম, তো তারপরে ভাবলাম যে একটুখানি শাড়ি পরি, কারণ অনেক দিন শাড়িগুলো পরা হয়নি। আর আমি শাড়িগুলো দেশে গিয়ে মাঝে মাঝেও দেশেতেও মাঝে মাঝে পরতাম, কারণ দেশেতেও সেরকম আমি শাড়ি পরি না। তো এই যে এই শাড়িটা পরেছি, তো আরও একটা আছে লাল কালারের, কিন্তু আমার জন্য এটাই আজকে পরতে মন গেলো, তো তার কারণে এটা পরে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো আমি এই ফার্স্ট টাইম মানে শাড়ি পরে ব্লগ করছি, এর আগে কোনো দিন এরকম শাড়ি পরে ব্লগ করিনি। বেশিরভাগ আমার নাইটি চুড়িদারেতেই ব্লগ তোমরা দেখতে পাবে। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর চুলটা যেহেতু ভিজে ছেড়ে রেখেছি, তো চলো পরে আবার আসে তোমাদের সামনে, আমার উপাসনাদের তুলবো, চান করাবো। তো ওদের এখনও কিছু করা হয়নি, আমি চান করে এসে একটু নিচে রেডি হয়েছি, এখন আলতা পরা হয়নি, তো আলতা পরে তারপর উপাসনাদের তুলবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো, আর এখন আবার রান্নাবান্না প্রায় হয়ে এসে, শুধু আলু তরকারিটাই নামিয়ে লুচি করে নেবো। আর কিছুটা লুচি আগে করে নিয়ে গোপালসোনাদের খেতে দিয়ে দেবো, তারপরে আবার বাদবাকিগুলো করে নেবো, কারণ দুটো বেজে গেছে, ওদের লেট হয়ে যাবে খেতে, এটাই। আর আমি তো সকাল থেকে তো দেখো আমার বর এখানে প্রদীপেতে তেল দিচ্ছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এসে রেডি হলো, আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো পূজা আচ্ছা করে তোমাদের সামনে আসি। তো দেখো এখানটা আমি এরকমভাবে সাজানোর চেষ্টা, মানে যেমন পেরেছি সাজিয়েছি, আর পুজো করা আমার হয়ে গেছে। পুজোর আগের আমি এটা নিতে পারিনি, কারণ পুজোর যোগাড়জাত করছিলাম একটু, তো সেই কারণে। আর এখানে আমার তিনটে ছেলেকেও সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি, আর সবাইকে হ্যাপি দিওয়ালি আমার বরের তরফ থেকে না, আর আমার তরফ থেকে। তো খুব খুব ভালো থেকো, খুব খুব কী বলবো, খুব খুব ভালোভাবে দিনটাকে কাটাও। আর দেখো যেমন পেরেছি হচ্ছে ঘরটাকে আমি সাজানোর চেষ্টা করেছি, সত্যি কথা বলতে সেরকম বেশি আমি কিছু সাজাইনি, কারণ বুঝতেই পারছো আমার একটা ঘরেতেই সব কিছু। তো চারিদিকে যদি আমি দিয়া যাইলে রেখে দিই না, অসুবিধা হয়। আর এখানে তুলসী মাকেও একটু সাজিয়ে দিয়েছি, একটা লাল চুনরি দিয়েছি আর ফুলের মালা দিয়েছি। আর গোটা ছাদটাকে আমার বর হচ্ছে ওই প্রদীপগুলোকে রেখে দিয়ে এলো, আমি মানে ওই আর কি এই কাজগুলো করেছে, কারণ আমি যেহেতু পুজো যোগাড়জাত করছিলাম। আর এই যে দেখো, আর এই ফার্স্ট টাইম আমার বর আমার ব্লগে দেখতে পেলে তোমরা সবাই, তো ও আজকে জামাটা পরেছে, তো কেমন লাগছে অবশ্যই জানি ওকেও। আর এখানে আমার তিনটে ছেলের সঙ্গে আর কি ফুলঝুরঝুরি ফাটাচ্ছে আমার বর, তো আমি আর কি ধাঁড়ে ধাঁড়ে ভিডিও করছিলাম, তো আমাকেও বলছিল ফাটা, আমি চাই না তুমি করো, আমি ভিডিও করছি, বললো ঠিক আছে। আর ও আবার এক্ষুনি দোকান চলে যাবে, মানে আমাদের সঙ্গে একটুখানি টাইম কাটিয়ে তারপর ও দোকানে যাবে, কারণ দোকানেও পুজো আচ্ছা করতে হবে ওদেরকে, তো সেই কারণে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আজকে না খুব খুব আনন্দ হচ্ছে, আর ভালোও লাগছে, আমার তিনটে ছেলেও কিন্তু খুব খুশি। ঠিক আছে তোমার বোন, বাই।
উল্টো লাগে ওইটা। এই জায়গাটা দিওয়ালি দিওয়ালি মনে হচ্ছে বলা। হ্যাঁ ওই জায়গাটাই, মানে কি বলা হয়তো ওই জায়গাটাই ওরকম কোনো ইয়ে ছিল না ওই জন্য। ওটা উল্টো মনে হয় পড়েছে, সোজা করে পড়া। আর তুমি প্যান কেন ওরকম গুটিয়ে নিয়ে চার দেখ, হচ্ছে 9টা আর এখন আমাদের দিওয়ালি সেরকম ভাবে শেষ হয়নি, মানে এখনো বাজি ফোটাবো, হচ্ছে বাজি ফোটানো সেই 8টা সাড়ে 8টা থেকে না হচ্ছে, তো এখনো শেষ হয়নি, তো বাজি ফোটাবো খেয়ে দিয়ে তারপরে, কারণ খিদে পাচ্ছে। আর এখানে দেখো হচ্ছে আমাদের ঘর মালিক দিয়ে গেছে এই যে ভাত ডাল আর মিষ্টি, তো ভাত ডাল মিষ্টি দিয়ে গেছে, আর আমরা দিয়ে এসছি ওই মিষ্টি শুধু দিয়ে এসে, লুচি মুচি আর দিয়ে আসিনি, কারণ যেহেতু ওরা করছে আমি ওদেরকে বললাম, তোরা বলো না লুচি এইসব কিছু দিইনিস, তো মিষ্টি দিলে তে ওই সব কিছু দিইনিস, তো ওই জন্য আর ওই সব কিছু দিইনি। আর আমি সেজেছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও, এর সঙ্গে শুধু আমি বড় বড় মানেই করছে, হার করিনি, সিম্পল একটা লুক দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকবো। তাই যে দেখো, তো এই জামাটাই দিওয়ালিতে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তো এইটার সঙ্গে এরকম লুক দিয়েছি। আর আমি এখন চুলটাকে বেঁধে নিলাম, এতদিন চুলটাকে খোলা ছিল, কারণ যেহেতু রাত হচ্ছে আর কাল পুজোর কথা, তো তার কারণে আর কি চুলটাকে বেঁধে নিয়েছি। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো ততক্ষণের জন্য টাটা। আর আমাদের কিন্তু এখনও দিওয়ালি মানানো হয়নি, এখনও পুরো রাত বাকি আছে।